সাত সকালই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা পূর্ব বর্ধমানের রায়নার মোগলমারি এলাকায়। খেতমজুর বোঝাই গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল একটি যাত্রীবোঝাই বাস। রাস্তার উপরে ছিটকে পড়েন প্রায় দশজন খেতমজুর বলে জানা যাচ্ছে। বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন একজন। আহতদের প্রত্যেককেই উদ্ধার করে নিয়ে আসা হয় দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে একজনকে মৃত বলে জানান চিকিৎসকরা, আটজন জখম রয়েছেন বলে জানা যাচ্ছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে সাত সকালে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমানের রায়নার মোগলমারি এলাকায়। জানা গেছে, প্রতিদিনকার মতো আজকেও সকালবেলা খেতমজুররা মাঠের কাজে যাচ্ছিলেন একটি গাড়িতে চেপে। মোগলমারির এলাকায় একটি যাত্রীবোঝাই বাস অত্যন্ত দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ওই খেতমজুর বোঝাই গাড়িতে ধাক্কা মারলে রাস্তার উপরে ছিটকে পড়েন গাড়িতে থাকা খেতমজুররা। গুরুতর জখম হন একজন এবং বাকিরাও ছিটকে পড়ে তারাও আহত হন। দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই একজনকে মৃত বলে জানান চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা চলছে। ঘটনার পরই স্থানীয় মানুষজন জড়ো হন এলাকায়। শেয়ারা বাজার ফাঁড়ির পুলিশ আসে ঘটনাস্থলে। দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করা হয়েছে, পাশাপাশি যাত্রীবোঝাই বাসটিকেও আটক করা হয়েছে। অত্যন্ত দ্রুত গতিতে সাত সকালেই এই বাসটি আসার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক ঘটনা বলে স্থানীয়রা জানিয়েছেন। মোগলমারিতে সকালবেলায় ওই চাষের কাজের জন্য কিছুজন চাষি মানুষরা তারা গাড়ি করে যাচ্ছিলেন, এই পলাশি থেকে লেবাররা পলাশি থেকে যাচ্ছিলেন এই মোগলমারির দিকে হয়ে। এবারে পলাশির বাসটাও আসছিল সেই টাইমে। এমন তো অবস্থায় বাসটা প্রচুর গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ব্যাপক জোর আঘাত করার পর সেই ব্যক্তিগুলো পাশে পড়ে যায় এবং একজন পুরো চাপা হয়ে যায়, যেটা মাথার উপর দিয়ে লরির টায়ারটা যায়, সেখানে নিহত হয়ে যায় একদম স্পটে। বাস ছিল বাস এবং বাকি জন তিনজনের মতো আহত আছে প্রায়। আমরা সবাই ছিলাম, থেকে তোলার ব্যবস্থা করে দিলাম, প্রশাসনের হেল্প পেয়েছি আমরা, সঙ্গে সঙ্গে প্রশাসনকে ফোন করাই, তারা এসেছে পৌঁছেছে এবং আমাদেরকে সাহায্য করে। শাসপুরে বাড়ি, এটা জানা গেল যে সেই মানুষগুলো শাসপুরে বাড়ি। এবারে তেমন তো অবস্থা, আমরা সব কাজের মধ্যেই ব্যস্ত তাদেরকে উদ্ধার করতে, সেরকম নাম ঠিকভাবে কালেক্ট করতে পারিনি। শিওর করে একজন স্পটেই নিহত হয়েছেন এবং তিনজনের মতো প্রায় আহত হয়েছে। তারই সমস্ত লোকজন যাচ্ছিল আর কি গাড়িতে, আর পেছনে চান্দগ্রাম পলাশি একটা বাস যাচ্ছিল, যা বাস পিছনে গিয়ে মারে, গাড়ি উল্টে যায়, স্পটে গিয়ে একজন মারা যায় এবং আরো তিনজন রাখার অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সাথে সাথে পুলিশের সহযোগিতায় এবং আমাদের মোগলমারির যে সমস্ত পাবলিক সংস্থান বাজারে থাকে তাদের সহযোগিতায় তাদেরকে তুলে হসপিটালে ভর্তি করা হয়। এটা মোগলমারি রায়না থানার অন্তর্গত মোগলমারি একদম মোড়েতে, যে তিন মাথার মোড় আছে বয়চন্ডী আরামবাগ রোডের সংযোগস্থল, সেই একদম সংযোগস্থল মোড়েতেই হয়েছে।